দীর্ঘ 65 দিনের নিষেধাজ্ঞার শেষে মধ্যরাতে সাগরে মাছ ধরতে নামছেন জেলেরা। এর মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। তবে নিষেধাজ্ঞার সময় ভারতীয় জেলেরা সাগরে মাছ শিকার করায় ক্ষুব্ধ স্থানীয় জেলেরা। আর অন্য বছরের চেয়ে এবার বেশি মাছের উৎপাদনের আশা মৎস্য বিভাগের। কুয়াকাটা প্রতিনিধি মনিরুল ইসলামের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আহসানুল করিম। মধ্যরাতে মাছ ধরতে সাগরে নামছেন জেলেরা। এরই মধ্যে জাল, ট্রলার মেরামত সহ সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন তারা। ব্যবসায়ী ও আড়তদারও প্রস্তুত। মধ্যরাতে মাছ ধরতে সাগরে নামছেন জেলেরা। এরই মধ্যে জাল, ট্রলার মেরামত সহ সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন তারা। ব্যবসায়ী ও আড়তদারও প্রস্তুত। নিষেধাজ্ঞা শেষে বাংলাদেশ সমুদ্র সীমায় আশানুরূপ মাছ শিকারের আশা জেলেদের। মালামাল নিয়ে গুছাইয়া সাগরে রানা করুন হইয়া চেষ্টা করতেছে। ভারতীয় জেলেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার সময় বাংলাদেশ সমুদ্র সীমায় মাছ শিকারের অভিযোগ রয়েছে। তাই আগামী বছর থেকে ভারত, মিয়ানমার ও থাইল্যান্ডের সঙ্গে মিল রেখে নিষেধাজ্ঞার সময় নির্ধারণের আহ্বান মৎস্য ব্যবসায়ীদের। ভারতের সাথে এবং থাইল্যান্ডের সাথে যদি মিলিয়ে দেওয়া হয়তো তা আমাদের মনে হয় যে খুব সম্ভব ঠিক হইতো, কারণ ওরা এখন বর্তমানে মাছ ধরে নিচ্ছে এবং আরও নিচ্ছে, এখনও নিতে আছে। এই জন্য আমার খুব একটু দুশ্চিন্তা আছে। বিনতি অনুরোধ করবো উদ্বোধন কর্তৃপক্ষের কাছে যে অবরোধটি যেন ভারতের সাথে মিলিয়ে আগামী বছর থেকে দেওয়া হয়। গত বছরের চেয়ে এবছর মাছের উৎপাদন বেশি হবার আশা মৎস্য বিভাগের। গত বছর শীতকালে তারা বড় বড় সাইজের মাছ পাইছে, যেটা বিগত 10 বছরও এত বড় সাইজের মাছ শীতকালে কখনোই পাওয়া যায়নি। যে তারাও বলতেছে মাছের উৎপাদন বাড়ছে, তা আমরা আশা করি যে এই অভয়াশ্রমের পরে তারা মাছ বেশি পাবে। মৎস্য প্রজনন বৃদ্ধিতে 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত সাগরে সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা দেয় সরকার। আহসানুল করিম, জিটিভি নিউজ।